বিফোর দি শৈশবের ছবি মানেই তো একটা এক্সপেকটেশন থাকে তুমি এরকম একটা কাস্টিং, এবং আমি আজকে দেখলাম তুমি সব পরিবারে দেখতে এসেছো একদমই তাই। আমি দেখো অর্ধাঙ্গিনী একটা সিনেমা যেটা যবে থেকে প্ল্যানিং চলছিল তখন থেকে আমার সামনে থেকে সব প্ল্যানিং প্ল্যানিং চলছে, তাই তখন থেকে ভীষণ ইগার এবং আমি একটু আমাকে দেখো তারা তারা আগে পুরো রেডি হোক তারপরে, তাই জন্য আজকে সবাইকার সঙ্গে আজকেও আমি প্রথমবারই সিনেমাটা দেখছি। মানে দেখো কৌশিকদা যেটা তুমি এক্ষুনি পয়েন্ট আউট করলে যে কৌশিকদা মানেই হচ্ছে আমরা জানি কোয়ালিটি ইজ মানে গ্যারান্টি, মানে সেটা মানে শব্দ বলো নগর কীর্তন বলো সবকটা সিনেমা বলো সবকটা সিনেমাই এত ভালো দৃষ্টিকোণ সবকটা সিনেমা এত ভালো এত কোয়ালিটি কোয়ালিটি সাবজেক্ট তার যে সেন্সিটিভিটি দিয়ে ছবিটা তৈরি হয় প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা সময় এত সুন্দর মানে তার ছোটো ছোটো মানে ইমোশনস এত নিখুঁতভাবে উনি ধরেন। তো অর্ধাঙ্গিনীর ক্ষেত্রেও একই প্রত্যেকটা প্রথম থেকে মানে এত বেশি ভালো লাগছে এবং এই ইন্টারভেল সিকোয়েন্সে এতটাই ইমোশন সিন ওমা যে ইন্টারভেল ওমা ওনার অন্ধকারের মধ্যে না চোখ মুছতে সুবিধা হয় যেন ইন্টারভেল হয়ে গেলে লাইট জ্বলে তারা কিন্তু শুরু করে কারণ ওইটাই ইমোশনাল একটা সিন ছিল এবং সবাই তার অভিনয় অসাধারণ প্রত্যেকের মানে অভিনয় প্রত্যেকটা ক্যারেক্টার এত বিউটিফুলি তারা করেছে আর তার মধ্যে সব মানে আমি কি বলবো এইখানে এই ছবিটাতে জয়া এসান ছবি দিয়ে তাদের দুজনের মানে একটা একটা কন্টিনিউয়াস একটা না বলা একটা লড়াই কারণ সেটা আমরা হয়তো সবাই জানি চলে দেখে এরকম হয়তো করতে পারি সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে কৌশিকার দুই স্ত্রী একজন প্রাক্তন একজন এখনকার এবং সেই একটা কন্টিনিউস লড়াই যে কতটুকু কতটা একটা অভিমান একটা একটা ভীষণ সুন্দর বিউটিফুল ভীষণ ভীষণ সুন্দর লাগছে এবং আশা করছি ডেফিনেটলি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আজকে প্রথম দিন ভীষণ ভালো রেসপন্স আমাদের এবং আশা করছি সবাইকার অসাধারণ লাগবে ঠিক যেভাবে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে।